দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশ গঠন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। সম্মানিত সেনাবাহিনী প্রধানের সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও যুগোপযোগী হওয়ার তৌফিক দান করুন। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন ক্রমাগত বাস্তবায়িত হচ্ছে, যার সুযোগ্য নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক অঙ্গনে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নেওয়ার নেপথ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। শুধুমাত্র তার মহতি উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও আধুনিকায়নের পথ সুগম হচ্ছে। সামরিক বাহিনীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং নিরলস উৎসাহ আমাদের সাফল্য ধারাবাহিকতা বজায় রাখতে শক্তি যোগায়। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই শুভক্ষণে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার সকল পূর্বসূরীদের, যাদের নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও প্রশিক্ষিত সেনাবাহিনী হিসেবে সারা বিশ্বে সমাদৃত। উপস্থিত স্টুডি আজ সারাধিক সাত পদাতিক ডিভিশনের পূর্ণতা দেওয়ার জন্য আরও চারটি ইউনিট অর্থাৎ 35 বিস্ফোরক ব্যাটালিয়ান, 52 স্বতন্ত্র মাল্টিপল লঞ্চার রকেট সিস্টেম ব্যাটারি, 85 ফিল্ড অ্যাম্বুলেন্স এবং 163 ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইয়ারলি ইউনিটের পতাকা উত্তোলন হল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নবগঠিত ইউনিটের প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের কাজ মিলিয়ে সকল বাধা অতিক্রম করে এই ডিভিশনের সামরিক শক্তি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই সেনানিবাসটি গত 8 ফেব্রুয়ারি 2018 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি থেকে উদ্বোধন করেন এবং সদর দপ্তর সাত পদাতিক ডিভিশন সহ 11টি সদর দপ্তর ও ইউনিটের পতাকা উত্তোলন করেন। এই ডিভিশনের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আজ চতুর্থ পর্বে আরও 4টি ইউনিটের পতাকা উত্তোলন করা হল। সম্মানিত স্টুডি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রয়াসে এবং এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়
অসামরিক প্রশাসনকে সহযোগিতার প্রয়োজন সহায়তা প্রদানের বিরুদ্ধে বরিশাল বিভাগে এই ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে এই ডিভিশন বরিশাল বিভাগের আশ্রয়ন প্রকল্পের আওতায় 167 ব্যারাক নির্মাণ কাজ সম্পন্ন করেছে এবং বর্তমানে আরও 102 ব্যারাক নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও শীত মৌসুমে এই ডিভিশন দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পে পরিচালনা করে থাকে। আপনারা জানেন জাতির পিতা কর্তৃক প্রণীত প্রতিরক্ষা নীতি 1974 এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত প্রতিরক্ষা নীতি 2018-এর আলোকে সেনাবাহিনী সম্প্রসারণ এবং আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করা হয়েছে। ফোর্সেস গোল 2030-এর আলোকে আমাদের সামরিক শক্তি ও দক্ষতা বৃদ্ধির জন্য সেনাবাহিনীতে অনেক আধুনিক যানবাহন, হেলিকপ্টার, সমরাস্ত্র, সরঞ্জামগুলি সংযোজন করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সঙ্গে যুগোপযোগী আধুনিক সরঞ্জামগুলি মোতায়েনের মাধ্যমে আমরা জাতিসংঘ এবং বিশ্ববাসীর কাছে আস্থা অর্জনে সক্ষম হয়েছি। এভাবেই দ্রুত ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী একসময় বিশ্বের অন্যতম একটি সেনাবাহিনীতে রূপান্তরিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এদেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশ গঠন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। তাই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগতভাবে দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বৃত্ত হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ এবং বহিরাগত যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। নবগঠিত সাত পদাতিক ডিভিশন তার যাত্রা শুরু করার পর গত 4 বছরে যে সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ডিভিশনকে বর্তমান অবস্থানে উন্নীত করতে অবদান রেখেছেন আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা শ্রেণীবাস অতি দ্রুতই একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব সেনানিবাসে রূপান্তরিত হবে। নবগঠিত ইলিশ সময়ের চৌকট প্যারেড এবং আজকের অন্যান্য আয়োজন অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। আমি এই জন্য জিওসি সাত পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া সহ সংশ্লিষ্ট সকলকে তাদের পরিশ্রম প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে সেনাবাহিনীর অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি জিওসি সাত পদাতিক ডিভিশন এবং সকল অফিসার, জেসি ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের সকলের সার্বিক সাফল্য, কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করছি। আগত অতিথিবৃন্দকে পুনরায় ধন্যবাদ। আপনারা কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছে, অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। জয় বাংলা। আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।